नमस्कार, मैं हिंद्र नील, आपका स्वागत है कोलकाता न्यूज टाइम में। टॉलीवुड एक्टर बनी सेन गुप्तो और कौसानी मुखर्जी का एक नया मूवी आने वाला है, दाल बाटी चूरमा। जी हाँ, लेकिन कल मतलब 12 दिसंबर 2022 को दाल बाटी चूरमा का पोस्टर लॉन्च हुआ। पोस्टर लॉन्च के बाद बनी ने क्या कहा, कौशन ने क्या कहा और इस प्रोजेक्ट की जो एक्टर है उन्होंने क्या कहा, हम चलिए आपको दिखाते और सुनाते हैं। ডাল বাটি চুরমা নিয়ে আমি এটাই বলবো যে আই থিঙ্ক ইটস এ ভেরি ক্যাচি নেম, বিকজ আমরা অলওয়েজই চেষ্টা করি আজকালকার দিনে যে সবসময় একটুখানি ইউনিক কিছু করার। সো উই হ্যাভ ট্রাইড যে আমাদের, যেহেতু আমার সাইড অফ দ্য ফ্যামিলি ইজ রাজস্থানি, তো সেই জন্য রাজস্থানির ডিশটাকে, যেটা স্পেশালি ডাল বাটি চুরমা, সেটা আমাদের সারাক্ষণ ডায়লগে ইউজ হয়েছে, সেটা আমাদের সারাক্ষণ খাওয়া দাওয়ারে দেখানো হয়েছে, সো সেটাকে নিয়ে আমাদের সিনেমাটা করার। অ্যান্ড আমরা চেষ্টা করেছি এটা হালকা জাস্ট ক্যাচ রাখার, যে চচ্চড়ি যেটা বাঙালিরা পছন্দ করে খেতে, তো সেই দুটোকে মিলিয়ে যে মিশ্রণটা হবে, যে ঘ্যাটটা তৈরি হবে, সেটাকেই আমাদের দেখানো ডাল বাটি চুরমা। হরদার সাথে, হ্যাঁ হরদার সাথে আমার আগেও কাজ হয়েছে, অ্যান্ড হরদা ইজ ফুল অফ এনার্জি, মানে এত ভালো একজন মানুষ তার সাথে, এবং আমার মনে হয় যে আমরা হয়তো হাঁপিয়ে যেতাম, হরদা ফুল অন এনার্জি দিয়ে কাজ করে যেত। অ্যান্ড আই থিঙ্ক ডাল বাটি চুরমা উড নট হ্যাভ বিন পসিবল ইফ হরদা ওয়াজ নট অন, মানে টিম অন আর টিম। দর্শকদের এটাই বলবো যে ডাল বাটি চুরমা ইজ কামিং ভেরি সুন, আমরা ফাইনালি রেডি করে নিয়েছি ডাল বাটি চুরমা, অ্যান্ড আস্তে আস্তে আমরা একটা একটা করে ধাপ পেরোচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ধাপ যে পোস্টার লঞ্চ হচ্ছে, অ্যান্ড রিয়েলি হোপিং যে সবার ভালো লাগবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে, অ্যান্ড এভরি ওয়ান উইল গিভ আ গ্রেট পজিটিভ রেসপন্স। অভিনয়ের জন্য বনি কৌশানি একসাথে উচ্চারণ করবে, এবার আজকে প্রোডাকশনের জন্য বিকে চলবে, কেমন লাগছে? প্রচণ্ড ভালো লাগছে, মানে আমি আমি আমার অনুভূতি বোঝাতেই পারবো না, বিকজ এটা অনেক বড় স্টেপ। মানে যারা ভেবেছে যে বনি কৌশানিকে কাজে নেবো না, আজকে তারা দেখছে যে আমরা ছবি প্রডিউস করছি, তো আমার মনে হয় কাজে কথা বলতে হয়, বেশি কথা আগে থেকে বলে লাভ হয় না। আমার চরিত্রটা হচ্ছে নর্থ ক্যালকাটার একটা কলেজে পড়া মেয়ে, সেখানে তার বাবা হচ্ছে প্রচণ্ড কিপটে একটা, মানে বাবা যে তার মেয়ের বিয়েও দিতে চায় না, সে আবার উল্টে বাবা হয়ে বলে যে তুই পালিয়ে গিয়ে বিয়ে কর তাহলে সেভিংস হবে, কিন্তু জানিয়ে বিয়ে করিস এই ছেলেটাকে বিয়ে করছি। আবার তার প্রবলেমও আছে যে আমি যাকে বিয়ে করবো সে যেন প্রপার একটা, মানে তার অনুযায়ী একটা, মানে পাত্র হয়, তো সেই জায়গা থেকে বনির সাথে আলাপ। সে একটা সাউথ কলকাতার ছেলে, আর তার বাড়ি ঘর দো, তার খাওয়া দাওয়া সবটা পুরোপুরি আলাদা, মানে ভিন্ন কালচারকে আমরা রিপ্রেজেন্ট করছি এই ছবিটায়। আর সেখানে দাঁড়িয়ে বাঙালি ভার্সেস রাজস্থানী, এই এই কনসেপ্ট নিয়ে আমাদের বাংলাতে হয়তো ছবি হয়নি কোনো দিন, আমার দেখা নেই অ্যাটলিস্ট। সো খুব ইন্টারেস্টিং গান, খুব ইন্টারেস্টিং ডায়লগস, অল ওভার পুরো ছবিটা আমার মনে হয় ফুল পয়সা ভসুল এন্টারটেইনার ছবি। দেখো, আমি আমার মনে আছে 2015 যখন আমি অভিনেত্রী হিসেবে স্টার্ট করেছিলাম আমার জার্নি, পারবো না আমি ছাড়তে তোকে কে, আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছিলাম। তো আমার মনে হয় বিকে যেহেতু এটা প্রথম কাজ আমাদের হাত দিয়ে, তো আমরা তো ডেফিনেটলি আমাদের জান প্রাণ লাগিয়ে কাজ করেছি আর করবো আগামী দিনে, যাতে প্রত্যেকটা মানুষের মুখে মুখে বিকের ছবির কথা থাকে, ডাল বাটি চুরমা। অ্যান্ড ইটস এ ভেরি ইন্টারেস্টিং নেম অলসো, মানে এটা একটা খাওয়া দিয়ে নাম, সো আমার মনে হয় সবার এটা খুব ক্যাচি লাগবে। অ্যান্ড দেখো, হলের ভবিষ্যৎ কী সেটা বলা খুব, মানে খুবই, ইটস ভেরি আনপ্রেডিক্টেবল রাইট নাও। আমাদের লাস্ট যে ছবিটা রিলিজ করেছিল শুভ বিজয়, ইটস আ ভেরি ভেরি গুড ফিল্ম, সবাই বলেছে যারা দেখেছে, তারা সবাই অভিনয় নিয়ে প্রশংসা করেছে, পুরো ছবি নিয়ে প্রশংসা করেছে, বাট সামহাউ হলে যাওয়ার পর সেটার রিভিউ ইজ আ ভেরি মিক্সড রিয়াকশন, মানে অনেকে বলেছে ইটস লেন্দি, অনেকে বলেছে, তো আমার মনে হয় দর্শককে প্রেডিক্ট করা বা মাসের যে ডিমান্ডটা সেটা অনুযায়ী কোথাও না কোথাও এখনও দর্শকদের খিদে আছে যে আমরা একটা ভাই এন্টারটেইনার ছবি দেখতে চাই, তো আমরা সেটাকে মাথায় রেখে ছবি বানিয়েছি। দর্শকদের অবধি পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব, তারপর দর্শকরা কী ডিসিশন নেবে, আমার সন্তানকে কতটা ভালোবাসা দেবে, কৌশানিকে যতটা দিয়েছে সেটা অবভিয়াসলি আমি সবার কাছে অনুরোধ করব যে অতটাই ভালোবাসা দিতে, আর যদি না দেয় তাহলে আমার তো ফার্স্ট অ্যাটেম্পট ইজ অফকোর্স হল, আমি ওটিটি রিলিজের কথা ভাবছিই না। আর যেটা তুমি বললে যে কেন হলের, মানে আর কি অবস্থা, তো আমার মনে হয় ওটিটিতে সবার আগে ছবি বিক্রি হয়ে যায়,
হল রিলিজ করার আগে, আজকে লোকে ভাবে যে আমি চ্যানেলে বেচে কত টাকা পাবো, তো তারপর হল ভাববো, কারণ হলটা এতটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কিন্তু বিকের ক্ষেত্রে আমরা যা রিস্ক আছে সেটা ওঠাতে রাজি, কিন্তু হলেই রিলিজ করবো, যাতে বড় পর্দার ছবি বড় পর্দার জন্যই হয় বস। আমরা যখন বনি গোস্বামী প্রথম আমাদের সন্দীপ সাথী ওকে দিয়ে আমাকে ডাকে যে এরকম আমরা একটা ছবি করবো, তো একটা কমেডি একটা ফ্যামিলি ছবি করতে যাই, তখন আমি আমার রাইটার পদ্মনাম দাশগুপ্তকে বলি এবং আমার ছেলে হিন্দল এবং আমার ভাই বোন কৌশিকগুলো আমার সাথে কাজ করে, তো ওরা একটা গল্পের আইডিয়া আমাকে বলে যে এরকম একটা যদি আমরা গল্প ভাবি, তো পদ্মদাকে আমি শেয়ার করি, পদ্ম সেটাকে ডেভেলপ করে এবং পরবর্তীকালে সেই ছবিটা আমরা নাম ডালবাড়ি চুরমা হিসেবে ভাবি, চচ্চড়ি, ডালবাড়ি চুরমা চচ্চড়ি। তাহলে ছবিটা দুটো ফ্যামিলি নিয়ে গল্প, একটা রাজস্থানের ফ্যামিলি যারা কলকাতায় থাকে, যারা বাংলা বলতে পারে এবং যারা রাজস্থানী ভাষা বলে, তাদের বা রাজস্থানী বাড়িতে পুজো হয়, শ্যাম বাবার পুজো হয়, কীর্তন হয়, আর একটা টিপিক্যাল আমাদের নর্থ কলকাতা বাঙালি পরিবার যেটা খরচ করেছে ওটা রাজস্থানে রনি করেছে। তো এই দুটো ফ্যামিলির মধ্যে প্রেম ভালোবাসা বন্ধুত্ব এবং যেখানে এদের একটা নাটক থিয়েটার সেই 87-90s যে সেভেন থিয়েটারগুলো হতো সেই থিয়েটারের অস্তিত্বটাই গল্পের মধ্যে এসছে, কী করে থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে, কী করে থিয়েটারগুলো উঠে গেল, সেটাই গল্পের মধ্যে আছে। কিন্তু গল্পের মধ্যে বলতে গিয়ে আমরা কিন্তু সবটাই খুব কমেডি লেভেলে বলেছি, কোনো সিরিয়াসভাবে বলিনি, এন্টার কমেডি। ঝগড়া হলেও সেটা কমেডি, আবার এর নর্মাল কথাবার্তা বললেও সেটা কমেডি, যাতে করে মানুষ হলে গিয়ে তারা হাসতে পারে, সেইটাকে আমি লক্ষ্য রেখেছি। দেখো একটা কথা বলি, বাংলা ছবি দর্শকদের স্বাদ পাল্টেছে এটা আমি নিশ্চয়ই বিশ্বাস করি, কেন জেনারেশন চেঞ্জ হতে থাকলে কন্টেন্ট চেঞ্জ হতে থাকলে, তো সাথে সাথে কিন্তু মানুষ তো হাসি ভুলে যাচ্ছে না, আমরা হাসতে ভুলে যাই, আজকে মানে হাসির ক্লাব তৈরি হয়েছে, সেখানে গিয়ে লোক পয়সা দিয়ে হাসছে, মানে হাসতে মানুষ ভুলে গেছে, এতটাই ডিপ্রেশন। সেই জায়গায় একটা আমি হাসির ছবি করেছি, যদি দশটা লোক প্রথম দিন দেখে বলে যে দারুণ হয়েছে খুব হাসলাম, তাহলে 20টা লোক পরের দিন আসবে, 20-50 জন আসবে, 50-100 জন আসবে, 100 অনেক আসবে, তো সেইটা আমার দৃঢ় বিশ্বাস। দর্শক চলে গেছে, দর্শক বাংলা ছবি দেখতে আসছে না, এটা আমি বিশ্বাস করি না, দর্শক আছে, তারা ভালো জিনিস দিলেই আছে।